সালামু মা পুরা ভাইয়ারা আজকে দেখেন ছোট মোটো আর একটা রান্না নিয়ে আসছি আপনারা সামনে সেইটাও শিখবেন আপনারা মন দিয়ে দেখেন তেল দিলাম রসুন মারিয়া রাখছি রসুন দিলাম ভাতটা দিলাম করলাম কাঁচা পাতা এখন পেঁয়াজ দিব বেশি দিব না পেঁয়াজ এরকম এক চামচ দিব সমস্যা কোথায় রাখছে এটার মধ্যে হলুদ দিতেছি একটুখানি একদম একই বাটি বানাবো আমি এক বাটি বানাবো সামনে নেওয়ার জন্য বুঝছেন এই দেখেন জিরা দিলাম মিক্স মশলা দিলাম চিনি দিলাম এখন একটু পানি দিব যাতে মশলাটা যাতে জলিয়া না যায় এই মশলাটা এখন বিরান হবে একটু সময় দেখেন মশলাটা তেলের উপরে পানি শুকাইয়া গেছে তেলের উপরে উঠে গেছে আর রাখলে জুলিয়ে যাবে দেখেন মুলা কাটিয়া রাখছি ওই মূলাটা দিলাম তারপরে একটু পানিও দিব মূলাটার সাথে না হয় জ্বলিয়ে যাবে দেখছেন একটুখানি কানি এক বাটি হবে এখন মূলাটা সিজার জন্য গুড়িয়ে রাখবো মনে হয় লবণ দেয় নি লবণ দেয় নেব লবণ দিলাম না হয় মূলাটা সিজবে না লগেছে রাখিয়ে দিয়ে ওইটা নরম হোক দেখো এখন মূলা সিজি গেছে একদম সিজিয়া নরম হয়ে গেছে পানিও শুকাই গেছে সবটা রেডি এখন মূলার মাঝে আমি মাছ দিব মূলার মাঝে চিংড়ি মাছ দিব এই যে চিংড়ি মাছ রাখছি রেডি করে ফ্রাই করে চিংড়ি মাছ দিয়া মূলা দিয়া এই যে কারণ চিংড়ি মাছগুলা তো ফ্রাই করে রাখা এর লাগে বেশি কোন চিং আর কুক করার দরকার না মাখা মাখা থাকবো আমি নামাই দিই বেশি কুক করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আপনি রাখি আর একটু সময় তাহলে পরে নামাইয়া ফেলবে Ako ya ka, yagdom mula ready. Yung finishing touch lang. Bumulat. Dun niya <coughs> এই দেখেন একদম নাইস সিন কি সুন্দর মজার গন্ধটা যার খিদা নাই তারও খিদা আসবে তারি দেখলে তাহলে ঠিক আছে আপুরা ভাইয়ারা অনেকক্ষণ আপনাদের সাথে থাকলাম আপনাদের টাইমটা নষ্ট করলাম এরকম মুলা দিয়া টমেটো দিছি মূলা দিছি সুইট চিলি ওই পেপার একটু দিছি সুন্দরের জন্য তারপরে চিংড়ি মাছ দিয়া এটা ফিনিশিং করছি ঠিক আছে তাহলে দেখতে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা আমার পেজে নতুন আসেন আপনারাও সাবস্ক্রাইব করবেন আর সব সময় বেল বাটনটা মারবেন যাতে নতুনভাবে আপনারা আমার ভিডিওগুলা দেখতে পারেন তাহলে দেখেন আমি একটা পে বাটিতে উঠাইয়া নেই সার্ভিং ডিসে উঠাইতেছি দেখেন কি সুন্দর হয়েছে তাহলে আপুরা ভাইয়ারা দেখছেন আপনারা তাহলে এখানে শেষ করে ফেলি আজকের জন্য আরেকদিন আপনাদের সাথে কথা হবে i love it